জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাম্প্রতিককালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময় উপযোগী কার্যক্রম গ্রহণ করেছে, যার মধ্যে ছিল সারা দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর, 26 জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন, স্মরণিকা ও অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট প্রকাশ, 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন, মডার্নাইজেশন অব ডিএনসি প্রকল্পে চতুর্থ শিল্প বিপ্লবের উপাদানসমূহ অন্তর্ভুক্তকরণ, ডগ স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর সাথে সংযুক্ত হওয়া, মাদকাসক্তদের চিকিৎসার পদ্ধতি সম্পর্কে জাতীয় গাইডলাইনের খসড়া প্রস্তুত, মাদক শনাক্তকরণের জন্য বরিশাল, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম সহ 4 বিভাগীয় শহরে অত্যাধুনিক টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হচ্ছে, মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা, সমন্বিত ও ফলপ্রসূ উপায়ে পরিচালনা এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনতে কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান বা সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ইতিমধ্যে দেশের 8 বিভাগীয় পর্যায়ে, 63 জেলা পর্যায়ে এবং 390 উপজেলায় সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে সম্পাদিত কর্মশালার মাধ্যমে প্রায় 100,000 মানুষকে সম্পৃক্ত করা গেছে। সকল কর্মশালা সম্পন্ন করে খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করার পরে অচিরেই সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। সরকারি চিকিৎসা ব্যবস্থাকে কাজে লাগিয়ে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের সাথে যৌথভাবে আয়োজন করা হয়েছে। ডাক, কুরিয়ার সার্ভিস ও এক্সপোর্ট কার্গোর মাধ্যমে মাদক পাচার রোধে ব্যবস্থা নেওয়া ও কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদক বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশে মাদক বিরোধী খেলাধুলার আয়োজন, শপথ বাক্য পাঠ, লিফলেট বিতরণ, মাদক বিরোধী টিভিসি ডকুমেন্টারি, টক শো তৈরি ও তা বিভিন্ন চ্যানেলে প্রচার করা সহ অধিদপ্তরের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রচার কার্যক্রম চলমান রয়েছে, যার ফলশ্রুতিতে দেশ হবে মাদকাসক্তিমুক্ত। আসুন, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।